নেত্রীর দিকে তাকাইলাম, বুঝলাম না যে কি হয়েছে। দেখলাম ধোয়া পেটের ভিতরে ও ঢুকে গেল, স্প্লিন্ডার পেটিকোটের ফিতাটিতে ছিঁড়ে গেল, পাগুলি পুইরা আর হাড়গোড় ইয়ে হয়ে একবার ক্ষত বিক্ষত হয়ে পাগুলি চলে যাইতেছে। তারপরে ওইগুলো দেখে আমি অজ্ঞান হয়ে গেছি, আর আমার জ্ঞান নেই। কিছুক্ষণ পর আবার জ্ঞান ফিরে, তখন আমি ট্রাকে, আমি মানে লাশের ভিতরে, একসময় নিয়ে আমার ঢাকা মেডিকেলের করিডোরে ফালাইলো। মেডিকেলের ভিতরে না নিয়ে করিডোরে ফালাই রাখলো, ডাক্তার টাক্তার কিচ্ছু নাই। ওই জায়গায় কান্নাকাটি চিৎকার করতেছি।